আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঠুনকা ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বসুরহাটে পরিস্থিতি থমথমে, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন। আওয়ামী লীগকে নিজের ঘর সামলানোর পরামর্শ মির্জা ফখরুলের, বললেন জনগণের কাছে মাপ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে। কিছুতেই টানা যাচ্ছে না দ্রব্যমূল্যের লাগাম, চাল তেল আলু পেঁয়াজ মাছ মাংস সহ প্রায় সব পণ্যেরই দাম চড়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও তাদের চেয়ারপারসনই বলেছিলেন পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবান্তর। বলেন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে নির্বাচন, বিএনপিকে নিয়ে দাবি করতে হবে না। জানান ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে শেখ হাসিনা সরকার এরই মধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে গুজব ও অপপ্রচারই বিএনপির একমাত্র ভরসা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এখন তারা আবারও তত্ত্বাবধায়ক সরকারের পুরানো গান গাইতে শুরু করেছে। আমি বিএনপিকে তাদের দলীয় প্রধান বেগম জিয়ার কথা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। বিএনপি নেতারা নিশ্চয়ই একথা ভুলে যাননি। কোনো যুচ্ছ ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে তাদের আন্দোলনের। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি। এদিকে কোম্পানিগঞ্জ বসুরহাটে পরিস্থিতি এখনও থমথমে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানায় পৌরভবনে হামলার ঘটনায় বসুরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে প্রধান আসামি করে 99 জনের নামে মামলা করেছেন পৌরসভার কর্মচারী নূর নবী। এদিকে মঙ্গলবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নিহতের ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের সহ 164 জনকে আসামি করে থানায় এজাহার জমা দিতে দুপুরে থানায় গেছেন তার ভাই ইমদাদ হোসেন, তবে এখনও মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে গেল 9 মার্চ সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া সহ ওই এলাকা ঘুরে দেখেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। নিজের ঘরে আগে শিক্ষা দিতে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে বাঁচাতে চাইলে দেশের মানুষের কাছে মাফ চেয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় কাউন্সিলটি হয় মহানগর নাট্যমঞ্চে। বিএনপি মহাসচিবের মতে দেশ এখন এক কঠিন সময়ে, জনগণের উপর চালানো হচ্ছে নির্যাতন। কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না, কৃষি উপকরণ সার বীজ কোনো কিছুর দাম কমানো হয়নি। নোয়াখালীর বসুরহাট ও আব্দুল কাদের মির্জা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন, শিক্ষা দেন। আরে আপনি আপনার নিজের ঘরকে আগে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে আপনাদের থাকার কথা না পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে দলাদলি করে আপনারা ইতিমধ্যে দুজনকে হত্যা করেছেন, একজন সাংবাদিক আর একজন রাজনৈতিক কর্মীকে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই বন্ধুগণ, এটাই সমগ্র বাংলাদেশের চিত্র। পাকিস্তানের হানাদার বাহিনীর মতো এখনও নির্বিচারে বিরোধী নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে অবিলম্বে এই জন্য মাপ চেয়ে যা করেছেন তার জন্য মাপ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন।
পদত্যাগ করেন, নতুন নির্বাচন দিন, নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশনের নতুন সরকার আসুক, নতুন পার্লামেন্ট আসুক। বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরো ছ মাস বাড়ানো হলেও তিনি এখনও গৃহবন্দী বলে দাবি করেন মির্জা ফখরুল। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দ্রব্যমূল্যের লাগাম যেন কিছুতেই টানা যাচ্ছে না। চাল, তেল, আলু, পেঁয়াজ, গরু ও মুরগির মাংস সহ প্রায় সব নিত্যপণ্যের দামই চড়া। অসহায় অবস্থা সাধারণ মানুষের। মুরগির দাম বেশ কিছুদিন থেকেই চড়া। শুক্রবারে রাজধানীর বাজারে এতে আরও বাড়তি মাত্রা। বিশেষ করে সোনালি মুরগির দর আকাশ ছুঁই ছুঁই। সোনালি পাকিস্তানি যেটা, সেটা হচ্ছে 380-400 টাকা পার কেজি, আর ব্রয়লার হচ্ছে 155-160। লাল লেয়ার যেটা, সেটা হচ্ছে 220-200 টাকা এরকম, আর দেশি হচ্ছে 480-500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। বিয়ে পিকনিক দোনোটাই আপনার বাইরে গেছে, আর অর্ডারটা বেশি পড়ে আমাকে, এই জন্য মুরগির দামটা বেশি। বেড়েছে গরুর মাংসের দামও। আজকে আপনারা এক দেড় মাস ধরে গরুর দাম খালি বাড়তেই থাকে, এই যে কী কারণে বাড়ে, দেশে গরু খুব কম। প্রায় সব ধরনের চালের দাম কম বেশি বাড়তির দিকে। ব্যবসায়ীরা দুষছেন আমদানিকারকদের। গত 23 তারিখে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করছি সচিবালয়ে। ইম্পোর্টার বলতে আছে সামনে দেড় মাস সিজন আছে, দেড় মাস সিজনের মধ্যে যদি তারা চাল আমদানি করে, যদি বিক্রি করে না পারে, সিজনে আসলে তো তাদের লস হবে, এই জন্য তারা আমদানি করতে চায় না। মিলারদের একই কথা, যে 1 কেজি চালের দাম যদি 60-62 টাকা হয়, 1 কেজি ভেজের দাম যদি 50 টাকা হয়, 1 কেজি ডালের দাম যদি 105 টাকা হয়, 1 কেজি চিনির দাম যদি 75 টাকা হয়, 1 কেজি সোলার দাম 80 টাকা হয়, 1 কেজি খেসারের 90 টাকা, এভাবে মানুষের কীভাবে কিনবে? পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5-10 টাকা। আমদানি না থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। আলুর দামও বাড়তে পারে এ শঙ্কায় চলছে কোল্ড স্টোরেজে মজুদের প্রতিযোগিতা। কোলেস্টেরল নিচে আছে, মানে আমার আলু আছে না, আমি আলুটা টাকা আনবো না, আমি আলুটা কোলেস্টেরল দিয়ে দেবো। এর আগে পেঁয়াজের দাম কম ছিল, 37-37 টাকা কেজি ছিল, এখন বর্তমানে 42 টাকা কেজি। আমদানি রপ্তানি হলে মনে করেন আল্লাহ দেন আল্লাহ মালিক, সেটা ভালো আল্লাহ দেয়, তাহলে আশা করা যায় যে হয়তো দামটা কমবে। মৌসুম শেষ হয়ে আসায় শীতের সবজির আমদানি কম, দামও বেশি। এর বাইরে নতুন ওঠা সজনের ডাঁটা, পটল ও ঢেঁড়সের দামও চড়া। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নেওয়া কূটনীতিতে বড় অর্জন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর এ সফর শুধুই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হবে। তার সফরে তিস্তা চুক্তির বাস্তবায়ন সহ কোনো চুক্তি হবে না, বাংলাদেশ এটা চায়ও না বলে জানান তিনি। তার সফর শুধুই আনন্দ উল্লাসের জন্য হবে বলে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। নরেন্দ্র মোদী বাংলাদেশের সাতক্ষীরা, গোপালগঞ্জ সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাবেন, যা দেশের জন্য বড় পাওয়া বলে মনে করেন তিনি। নরেন্দ্র মোদী ছাড়াও নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কা ও ভুটানের প্রধানমন্ত্রী চলতি মাসের 17 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তিনি। এর আগে আন্তর্জাতিক শিক্ষামেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি বাংলাদেশের জন্য এক কালব্যাধি, আর দেশের রাজনীতির জন্য এক মারণাস্ত্র। প্রতিটি নির্বাচনেই দুর্নীতি দমনে প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকে বরাবরই উপরের দিকে থাকে বাংলাদেশের নাম। দুর্নীতি দমনে একসময় দেশে ছিল দুর্নীতি দমন ব্যুরো, পরে গঠিত হয় দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু কাজের কাজ কতটা হয়েছে, দুর্নীতির হ্রাস কি টেনে ধরা সম্ভব হয়েছে, এমন প্রশ্নের জবাবে হতাশার কথাই শোনালেন দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা ও বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন একটি চক্র ব্যস্ত ছিল তাদের ভাগ্য তৈরিতে। বৈধ অবৈধ কোনো কিছুর তোয়াক্কা না করে তারা মরিয়া হয়ে উঠে অর্থ উপার্জনে। বঙ্গবন্ধু নিজেও দুর্নীতির ব্যাপারে ছিলেন সোচ্চার। এক নম্বর কাজ হবে যে দুর্নীতি বাঁচতে বাংলার মাটিতে উৎখাত করতে হবে, আমরা আপনাদের সাহায্য চাই। এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাদ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সমাজে ভয় করতে হবে, এই কথা মনে রাখতে হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পথে বাংলাদেশ, কিন্তু দুর্নীতি আছে আগের মতোই, বরং বেড়েছে এর আকার আর আকৃতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত 2020 সালের দুর্নীতি ধারণা সূচকে 180টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি কেনাকাটা, জনবল নিয়োগ, ছোট বড় কিংবা মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, বিচার বিভাগ সহ সেবা খাতের প্রতিটি ক্ষেত্রে এটা ওপেন সিক্রেট। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি মোটামুটি মধ্যম পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে জাতীয় আয় প্রবৃদ্ধি 2-3% হারে বেশি বৃদ্ধি পেত বলে ধারণা করা হয়। অর্থাৎ দুর্নীতির ক্ষতি অনেক বেশি প্রকট। স্বাধীনতার পরবর্তী সময় কালোবাজার, সরকারি পর্যায়ে ছোট ও মাঝারি সারির কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানালেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। আর তা ব্যাপক হতে থাকে সামরিক সরকারের আমল থেকে। সামরিক শাসকরা প্রথম দিকে দুর্নীতির বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, কিন্তু যখনই তারা সিভিলিয়ান ড্রেস পরে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন, তখন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। স্বাধীনতার সময় দুর্নীতি ছিল, কিন্তু সে সময়ে মানুষের নৈতিকতা অনেক ভালো ছিল, যার ফলে দুর্নীতিগ্রস্ত যদি কেউ থাকত সে সময়ে পাড়া মহল্লায় তাকে খুব সুনজরে দেখা হতো না। ধীরে ধীরে দেশে ব্যাংক, বিমা ও শিল্প কারখানা বৃদ্ধি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অর্থনীতির খাত বাড়তে থাকে দুর্নীতির ব্যাপকতাও। বিগত 10 বছর হলমার্ক, বেসিক ব্যাংক, ডেস্টিনি দুর্নীতি কিংবা ক্যাসিনো কর্মকাণ্ডের কারণে দুর্নীতিবাজদের নিয়েছিল নানা আলোচনা সমালোচনা। সর্বশেষ পিপলস লিজিং সহ নানা কাগজের প্রতিষ্ঠানের মাধ্যমে 3,500 কোটি টাকা আত্মসাত করে পালিয়েছেন পিকে হালদার। দুদক পুরোপুরি স্বাধীন নয় উল্লেখ করে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন সংস্থাটির সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আপনাদের বুঝতে হবে যে আমরা একেবারে স্বাধীন, আমাদের স্বাধীন তা নই, আমাদের উপরে মহামান্য আদালত রয়েছে, আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে দুর্নীতিবাদরা। আইনি কাঠামোর দুর্বলতা ও বিচারের দীর্ঘসূত্রতায় দুর্নীতির মামলার বিচারে সময় বেশি লাগছে। রাজনীতি এবং দুর্নীতি কোনো কোনো সময় দেখা যায় এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। আমাদের যা বিচার প্রক্রিয়া এতই দীর্ঘসূত্রিতায় ভোগে এবং বিচার আইন আদালতে যারা বড় বড় আইনজীবী তারা সবসময় দুর্নীতিপরায়ণদের পক্ষে কাজ করে। দুর্নীতির একটি পরিণতি হচ্ছে দেশ থেকে অর্থ পাচার। বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এ নিয়ে প্রায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। পণ্য আমদানি রপ্তানির আড়ালে তৈরি পোশাক মালিকদের প্রতিবছর 64,000 কোটি টাকার বেশি বিদেশে পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় ইজি বাইক উল্টে দুজন নিহত হয়েছে। এদিকে পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকাল 9:30 খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়া যাওয়ার পথে ভাঙ্গা গেট এলাকায় খুলনা অভিমুখী একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকটি উল্টে 2 যাত্রীর মৃত্যু হয়। আহত 5 জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের কমলাপুরে ট্রাক্টর উল্টে চালক মুক্তার হোসেন ও আব্দুর রহমান নিহত হয়েছে। আহত সুকুমারের চিকিৎসা চলছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে। অন্যদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ট্রাক চাপায় এক নারী মারা গেছেন। কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নজরুল ইসলাম জানান, বাস দুর্ঘটনায় দগ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে 18 জন ভর্তি হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার 14 জনকে রিলিজ দেওয়া হয়েছে। তবে আইসিইউতে চিকিৎসাধীন গোলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের 31% পুড়ে গেছে। এছাড়া আরও 2 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরের মতলবগামী যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার গৌরীপুরে পৌঁছলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। ঘটনাস্থলে মারা যান 2 জন।
টাঙ্গাইলের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার সকালে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা তাদের। আগুনে ব্যাংকের কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্র ও বেশ কিছু মালামাল পুড়ে গেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই। ঠনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত বিএনপি বলেছেন ওবায়দুল কাদের, বসুরহাটে পরিস্থিতি থমথমে, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন। ওবায়দুল কাদেরকে নিজের ঘর সামলানোর পরামর্শ মির্জা ফখরুলের, সরকারকে বলেন জনগণের কাছে মাপ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে। কিছুতেই টানা যাচ্ছে না দ্রব্যমূল্যের লাগাম, চাল তেল আলু পেঁয়াজ মাছ মাংস সহ প্রায় সব পণ্যেরই দাম চড়া। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল চারটায়, এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।